স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কমিউনিকেশনস সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং এর চ্যাপ্টার শুরু করেছি। গত পাঠে আমরা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ এবং মডেম সম্পর্কে জেনেছি। তো গত পাঠে আমরা যা কিছু আলোচনা করেছি তার মধ্যে মডেম সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ। মডেম সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং মডেম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে যাওয়ার পূর্বে আমরা এই ছবিগুলো দেখি যে তোমরা যে ডেটা ব্যবহার করো, তুমি যে মোবাইলে MB কিনো, তুমি বলো যে তুমি মোবাইলে MB কিনছো বা ডাটা প্যাক কিনছো, আসলে তুমি কি কিনেছো? অনেক সময় তোমাদের অভিযোগ থাকে যে মোবাইলে তোমরা ভিডিও ঠিকমতো দেখতে পাও না, বা মোবাইলে তুমি কাউকে ইমোতে কল দিলে ছবি দেখা যায় না বা কল যায় না ঠিকমতো, কেন এগুলো কেন হচ্ছে? এখানে আমরা দেখতেছি যে ফাইভের থেকে স্রোত বের হচ্ছে, সেই স্রোতের মধ্যে শুধু 0 আর 1 দেখা যাচ্ছে। ফাইভের থেকে স্রোত বের হচ্ছে, স্রোতের মধ্যে শুধু 0 আর 1 বের হচ্ছে। তোমরা বাসায় দেখো তোমাদের ফাইভের মুখ দিয়ে শুধু পানির স্রোত বের হয়। আমরা আজ দেখতেছি যে ফাইভের মুখ দিয়ে শুধুমাত্র 0 1-এর স্রোত বের হচ্ছে। তো আমরা আজকে জানবো যে এই ফাইভের মুখ দিয়ে যে 0 1-এর স্রোত বের হচ্ছে, এটা কেন এটা বের হচ্ছে আর এটা কিভাবে বের হচ্ছে, এটা দ্রুত বের হলে কি হয়, এটা আস্তে বের হলে কি হয়, আমরা সেটা দেখব। দেখো, এই ভদ্রলোক একটা ক্লাস ডাউনলোড দিছে বা একটা মুভি ডাউনলোড দিছে, তিনি সন্ধ্যাবেলায় ডাউনলোড অপশান চালু করেছেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে 30% কমপ্লিট হয়েছে, তার মেজাজ গরম, সে টাইম নিয়ে এটাকে 100% কমপ্লিট করার চেষ্টা করতেছে। তোমরাও এই কাজটা করে থাকো। আমি যখন ইন্টারনেটে কাজ করতে বসি, আমি ইন্টারনেটে অনেক কাজ করি, আমার ওয়েবসাইট ডেভেলপের কাজ, অনলাইন পরীক্ষার কাজ বা এই যে লেকচার তৈরির কাজ, অনেকগুলো কাজই আমরা অনলাইনে করি। আমার এরকম অনেক ঘটনা ঘটেছে, আমি জুমে ক্লাস নিচ্ছি বা রেকর্ড করতেছি, হঠাৎ করে 5 মিনিট পর কানেকশান চলে গেছে, বা আমি একটা ক্লাস ডাউনলোড দিছি বা আমি ইউটিউবে ক্লাস আপলোড করতেছি, একটা ক্লাস আপলোড দিছি, এরকম হয়েছে যে গত বছর মার্চে যখন আমি অনলাইন ক্লাস শুরু করেছি প্রথম, আমি খুব সম্ভবত এই লকডাউনের মধ্যে প্রথম অনলাইন ক্লাস আমি শুরু করেছি বাংলাদেশে। 17ই মার্চ থেকে তোমাদের কলেজ বন্ধ হয়েছে গত বছর, আমি 18ই মার্চ থেকে অনলাইন ক্লাস শুরু করছি। এবং আমার মনে আছে আমার প্রথম ক্লাস আমি যখন ইউটিউবে আপলোড করি, আমি রাতের বেলা আপলোড দিছি, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, কিছুক্ষণ পরে দেখি 1%, এরপরে 2%, এরপরে 3%, সকাল পর্যন্ত হয়ে গেছে, এটা আপলোডই হয় না। মানে এই পরিমাণ নেট স্পিড আমাদের। তো এটা আসলে যারা বেশি ডাটা ডাউনলোড করার চেষ্টা করছে তারাই কিন্তু এই সমস্যাগুলো পড়ছে। আমার মনে হয় তোমরাও কিন্তু এই বিড়ম্বনায় পড়ে থাকো যে অনেক সময় ফেসবুকে তুমি যখন ছবি আপলোড দিতে যাবে তখন এরকমই হয় যে এটা কমপ্লিট হতে চায় না অনেক সময় না, বা তুমি যখন মেসেঞ্জারে কাউকে কোনো ছবি পাঠাতে চাও তখন কিন্তু এরকমই হয়। তো আমরা আজকে দেখবো ভ্যানডুইট। আমরা কিন্তু গত পাঠে ডেটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করেছি। তো এই যে ভ্যানডুইট, এই যে ডেটা কমিউনিকেশন, কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ আর ডেটা কমিউনিকেশন মানে হচ্ছে ডেটা যোগাযোগ। তো ডেটা যোগাযোগের মধ্যে ভ্যানডুইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আজকে ভ্যানডুইট সম্পর্কে জানবো। তোমরা ভ্যানডুইট শব্দটা হয়তো শুনে থাকতে পারো, তবে ভ্যানডুইট তোমরা ব্যবহার করেছো, তোমরা হয়তো জানো না যে ইয়াকেই ভ্যানডুইট বলে। তো এই পাঠ শেষে তোমরা যে বিষয়টা জানতে পারবে সেটা হচ্ছে ভ্যানডুইট কি সেটা বলতে পারবা, বিভিন্ন প্রকার ভ্যানডুইটের নাম বলতে পারবে, বিভিন্ন প্রকার ভ্যানডুইট সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমরা আজকে বিভিন্ন প্রকারের ভ্যানডুইট সম্পর্কে জানবো যে কোন পারপাসে কোন ভ্যানডুইট ব্যবহার করা হয়। এবং তোমরা দেখো এই যে প্রত্যেকটা ডিভাইস, এই প্রত্যেকটা ডিভাইস কিন্তু এই ডিভাইসের সাথে কানেক্ট হয়ে ডেটা আদান প্রদান করতেছে। তো এগুলো কীভাবে হচ্ছে, এগুলো কিন্তু ভ্যানডুইট ব্যবহার করতেছে। আমি এখন যে এই তোমাদের সামনে কথা বলতেছি, তোমরা যে আমার ভিডিওটা দেখতেছো, এটাও কিন্তু ভ্যানডুইট ব্যবহার করে তোমরা দেখতেছো। অনেক সময় অনেকের ভিডিও এই যে সরাসরি চলতে থাকে, আবার অনেকের ভিডিও কিছুক্ষণ পর বাফারিং হতে থাকে, মানে লোডিং 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 এরকম চলতে থাকে। তো তোমরা এখন বুঝে যাবে যে এটা কেন হয়।
তো আমরা প্রথমেই সিগন্যাল সম্পর্কে জেনে যাই। গত পাঠে আমরা সিগন্যাল শব্দটা পেয়েছিলাম, তোমরা অনেকে প্রশ্ন করেছো যে সিগন্যাল জিনিসটা কি। তো আমরা আজকে সিগন্যাল আরেকটু বিস্তারিতভাবে পাবো। আমরা কিন্তু গত পাঠে সিগন্যাল পেয়েছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা যখন মডেম নিয়ে আলোচনা করেছি তখন আমরা দুই ধরনের ছবি দেখেছিলাম। একটা ছিল ওয়েভের মতো, অর্থাৎ ঢেউয়ের মতো, আর একটা ছিল স্কোয়ার মানে বর্গাকার। তো সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তনকে বলা হয় সিগন্যাল। মনে রাখবে সময়ের সাথে সাথে ভোল্টেজের পরিবর্তনকে বলা হয় সিগন্যাল। সময়ের সাথে সাথে ভোল্টেজের কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটাকে সিগন্যাল বলে। তাহলে সময়ের সাথে ভোল্টেজের এই উঠানামাই হচ্ছে সিগন্যাল। বিভিন্ন কমিউনিকেশনের জন্য এই সিগন্যাল ব্যবহার করা হয়। কম্পিউটার সাথে কম্পিউটার যোগাযোগে সিগন্যাল ব্যবহার করা হয়। সিগন্যাল হতে পারে দুই ধরনের। আমরা এর আগের দিন কিন্তু এই ছবিটার কথা বলেছিলাম এবং তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি ছবি, এই ছবির নাম কি। এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তাহলে সিগন্যাল দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর এই যে ছবিটা এটা স্কোয়ার ওয়েভ, এটার নাম হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে ইলেকট্রনিক ডিভাইসগুলো ডেটা আদান প্রদানের জন্য দুই ধরনের সিগন্যাল ব্যবহার করে, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইস সমূহ ডেটা কমিউনিকেশনের উৎস ও গন্তব্যস্থানে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে। মনে রাখবা কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস হচ্ছে মোবাইল, কম্পিউটার ট্যাব, এই যে এই বিষয় এই জিনিসগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস। এবং কম্পিউটার মনে রাখবো কম্পিউটার ডিজিটাল ডিভাইস, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল উৎপাদন করে এবং সে ডিজিটাল সিগন্যালে কিন্তু পড়তে পারে। বাট আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি, এই যে ধরো স্যাটেলাইট মাধ্যম অথবা এই যে মাইক্রোওয়েভ অথবা রেডিও ওয়েভ অথবা অপটিক্যাল ফাইবার, এই মাধ্যমগুলোর ভিতরে দিয়ে কিন্তু অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট হয়। তাহলে অ্যানালগকে ডিজিটাল, ডিজিটালকে অ্যানালগ, এই রূপান্তরটা করার কাজ হচ্ছে মডেমের। আমরা কিন্তু গত পাঠে এটা বিস্তারিত আলোচনা করছি। তাহলে এখানে আমরা কী জানলাম যে কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইস সমূহ ডেটা কমিউনিকেশনের উৎস ও গন্তব্যস্থানে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে। কোথায় ব্যবহার করে? উৎস এবং গন্তব্যস্থানে এবং মাধ্যমের মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট বা পরিবাহিত হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে উৎস এবং গন্তব্যস্থানে কী সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়, আর মাধ্যমের ভিতরে দিয়ে যে ডেটা ট্রান্সমিট হয়, মাধ্যমের ভিতরে দিয়ে যে ডেটা ট্রান্সমিট বা পরিবাহিত হয় সেটা হচ্ছে কী হিসাবে, সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল হিসাবে। তাহলে ডেটা কমিউনিকেশনে বা ডেটা ট্রান্সমিশনে সিগন্যাল ট্রান্সমিট হয় ভোল্টেজের উঠানামার মাধ্যমে। তাহলে ডেটা কমিউনিকেশনে বা ডেটা ট্রান্সমিশনে সিগন্যাল কীভাবে ট্রান্সমিট হয়? ভোল্টেজের উঠানামার মাধ্যমে। এই উঠানামার প্রকাশের ধরনকে বলা হয় ওয়েব ফর্ম। এখানে কিন্তু এমসিকিউর জন্য তোমাকে মনে রাখতে হবে বা এক মার্কের জন্য এটা সিকিউতে আসতে পারে যে ওয়েব ফর্ম কাকে বলে। তাহলে তোমরা মনে রাখবা যে ডেটা কমিউনিকেশনে বা ডেটা ট্রান্সমিশনে সিগন্যাল ট্রান্সমিট হয় কীভাবে, ভোল্টেজের উঠানামার মাধ্যমে, আর এই উঠানামার ধরনকে বলা হয় ওয়েব ফর্ম। এবার আসো, ডিজিটাল সিগন্যালের ওয়েব ফর্মকে বলা হয় স্কোয়ার ওয়েভ আর অ্যানালগ সিগন্যালের ওয়েব ফর্মকে বলা হয় সাইন ওয়েভ। আমরা কিন্তু ছবি দেখেছি একটু আগে। তাহলে ডিজিটাল সিগন্যালের যে ওয়েব ফর্মটা, অর্থাৎ এভাবে 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 যাইয়া যেটা হয় সেটা হচ্ছে স্কোয়ার ওয়েভ, আর এভাবে ঢেউয়ের মতো যেটা হয় সেটা হচ্ছে সাইন ওয়েভ। প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তার তাই হলো ফ্রিকোয়েন্সি। তাহলে তোমরা গত ক্লাসে কিন্তু বলেছিলে এই যে এই উঠতেছে স্কোয়ারের ভিতরে আবার নামতেছে, জিরো হচ্ছে, ওয়ান হচ্ছে, যে এইগুলো কি। তাহলে প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর তোমরা জানো এটা তোমরা ফিজিক্সে পেয়েছো যে ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টস। এটাকে সংক্ষেপে লেখা হয় এইচ জেড দ্বারা। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে ডিজিটাল সিগন্যালের ওয়েব ফর্মকে বলা হয় স্কোয়ার ওয়েভ আর অ্যানালগ সিগন্যালের ওয়েব ফর্মকে বলা হয় সাইন ওয়েভ। কোনো সিগন্যাল প্রতি সেকেন্ডে কতগুলো, অর্থাৎ এই যে তোমার ইয়াগুলা এই সিগন্যাল অথবা তোমার ডিভাইসগুলা প্রতি সেকেন্ডে কতগুলো সিগন্যাল তৈরি করতেছে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টস। এবার আসো আমরা অ্যানালগ সিগন্যাল সম্পর্কে জানবো। অ্যানালগ সিগন্যাল আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আমরা যখন কথা বলি সেটি অ্যানালগ সিগন্যাল হিসেবে পরিবাহিত হয়। আমরা যখন কথা বলি সেটি অ্যানালগ সিগন্যাল হিসেবে পরিবাহিত হয়। অ্যানালগ সিগন্যালে সাইন ওয়েভ তৈরি হয়, যাতে থাকে অ্যাম্প্লিচিউড এবং ফ্রিকোয়েন্সি। ইলেকট্রিক্যাল সিগন্যালও অ্যানালগ হতে পারে। অ্যানালগ সিগন্যালে সাইন আমরা তুলনা করতে পারি অ্যানালগ ঘড়ির সাথে। অ্যানালগ ঘড়িতে একটি কাঁটা যখন ঘুরছে তখন প্রতিমূর্তির অবস্থান পরিবর্তন হচ্ছে। তাহলে মনে রাখতে হবে অ্যানালগ ঘড়িতে একটি কাঁটা যখন ঘুরছে তখন প্রতিমূর্তি কী হচ্ছে, অবস্থান পরিবর্তন হচ্ছে। অ্যানালগ সিগন্যালও তেমনি প্রতি মুহূর্তে ওয়েভের অবস্থান পরিবর্তিত হয়। তো অ্যানালগ সিগন্যালের সুবিধা কী? অডিও এবং ভিডিও ট্রান্সমিশনের জন্য এই সিগন্যাল বেশি উপযোগী। একই তথ্য পরিবহনের জন্য অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালের চেয়ে কম ব্যান্ডউইড ব্যবহার করে। মনে রাখবে ডিজিটাল সিগন্যালের তুলনায় অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিটের জন্য সময় কম লাগে, ব্যান্ডউইড কম লাগে।
পৃথিবীর যে কোনো স্থানে অ্যানালগ সিগন্যালিং সিস্টেম পাওয়া যাবে। যেমন ধরো এই যে জুমে তোমরা ক্লাস করো, আমি যখন কথা বলি কথাগুলো কিন্তু সরাসরি শোনা যায়, কিন্তু যখন কোনো ছবি থাকে, আমি যখন কোনো ছবি দেখানোর চেষ্টা করি তখন সেটা দেখতে একটু বেশি সময় লাগে। এটি হচ্ছে পার্থক্য। তাহলে মনে রাখতে হবে যে অডিও ভিডিও ট্রান্সমিশনের জন্য এই সিগন্যাল লাগে, আর একই তথ্য পরিবহনের জন্য সিগন্যাল অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালের তুলনায় কম ব্যান্ডউইথ খরচ করে। আর পৃথিবীর যে কোনো স্থানে কিন্তু অ্যানালগ সিগন্যালিং সিস্টেম পাওয়া যাবে। অন্যান্য সিগন্যালের নয়েজ অ্যানালগ সিগন্যালকে কমই প্রভাবিত করতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের সিগন্যাল অ্যানালগ সিগন্যালকে প্রভাবিত করতে পারে কম। তো এখন আমরা জানবো ডিজিটাল সিগন্যাল সম্পর্কে। কম্পিউটার নিজের সাথে যোগাযোগের জন্য যে সিগন্যালটা ব্যবহার করে সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল প্রকাশ করা হয় স্কোয়ার ওয়েভ দিয়ে। কম্পিউটারের সকল ডাটা, অক্ষর, সংখ্যা সবকিছু বাইনারি হিসেবে প্রকাশ করে। মনে রাখবে কম্পিউটার কিন্তু বাইনারি ছাড়া কোনো কিছু বোঝে না। আমরা তৃতীয় অধ্যায় গেলে কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত পাবো যে কম্পিউটার 0 1 ছাড়া কোনো কিছু বোঝে না। মনে রাখবে বাইনারি ডিজিট হচ্ছে শুধুমাত্র 2টা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে কম্পিউটারের সব ডাটা, তুমি কম্পিউটারে একটা গান সেভ করে রাখছো, তুমি কি জানো সেটা কি হিসাবে সেভ আছে? সেটা 0 আর 1 হিসাবে সেভ আছে। তুমি কাউকে একটা ইমেল পাঠাইছো, তুমি কি জানো তুমি যে মেসেজটা লিখছো ABCD দিয়ে সেটা কি হিসাবে পরিবাহিত হচ্ছে বা কি হিসাবে সেভ করা আছে? সেটা কিন্তু 0 1 এর মাধ্যমে কিন্তু সেভ করা আছে। তাহলে মনে রাখতে হবে কম্পিউটারের সকল ডাটা, সংখ্যা, অক্ষর সবকিছু কিন্তু বাইনারি হিসাবেই প্রকাশ করা হয়। তাহলে মনে রাখবো বাইনারিতে থাকে কি, শুধুমাত্র 0 আর 1। ডিজিটাল সিগন্যালে থাকে তেমনি অন আর অফ। মনে রাখবো ডিজিটাল সিগন্যালে 2টি জিনিস, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অফ। মনে রাখবো অন মানে হচ্ছে 1, 0 মানে হচ্ছে অফ। তাই এই সিগন্যালের প্রতিটি 0 এবং 1কে বলা হয় বিট। প্রতিটি এই সিগন্যালের প্রত্যেকটা 0 এবং 1কে বলা হবে বিট। আমরা এখানে কতগুলো ছবি দেখতেছি, দেখো প্রতিটির গতি ও ডেটা ট্রান্সফারের পরিমাণ কি একই, সেটা তোমরা বলো। কোনটার গতি বেশি, কোনটাতে বেশি ডেটা যাচ্ছে তোমরা বলো। প্রতিটির গতি ও ডেটা ট্রান্সফারের পরিমাণ কি একই? দেখো A5-এর ভিতরে দিয়ে দ্রুত যাচ্ছে এবং এখানে বেশি পরিমাণ ডেটা যাচ্ছে। দেখো A5-এর ভিতরে বেশি ডেটা যাচ্ছে, A5-এর ভিতরে দিয়ে সবচেয়ে কম ডেটা যাচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। তাহলে এই যে আমরা এখন ব্যান্ডউইথ সম্পর্কে জানবো, তোমরা দেখবা যে দুইজন একই মোবাইল নিয়ে বসে আছে, দুইজন দুই কোম্পানি ডেটা ব্যবহার করতেছে, দুইজন একই সিনেমা ডাউনলোড দিয়েছে বা একই ক্লাস ডাউনলোড দিয়েছে, কারোটাতে ডাউনলোড আগে হয়েছে, কারোটাতে ডাউনলোড পরে হয়েছে, কেন এটা? চলো এটা আমরা একটু দেখে নিই। তাহলে কি পরিমাণে বা কি বেগে ডেটা স্থানান্তর হবে সেটাকে আমরা বলবো ব্যান্ডউইথ। তাহলে কি পরিমাণে অথবা কি বেগে কত দ্রুত ডেটা ট্রান্সমিট হবে এই সেটাকে বলা হবে ব্যান্ডউইথ। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয়, অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে বলে ব্যান্ডউইথ। মনে রাখতে হবে ডেটা ট্রান্সফারের হারকে বলে ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা ট্রান্সমিট হচ্ছে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তোমরা যখন ইন্টারনেট ওপেন করো তখন অনেকের মোবাইলে কিন্তু দেখা যায় যে 100 KB/s, অর্থাৎ 100 KB, অর্থাৎ প্রতি সেকেন্ডে 100 বিট ডাটা কিন্তু ট্রান্সমিট হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় সেই ট্রান্সফারের হারকে বলা হয় ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে বলা হয় VPS, অর্থাৎ বিট পার সেকেন্ড। মনে রাখতে হবে তাহলে দুটো জিনিস একই, ব্যান্ডউইথ আর VPS, মানে বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে বলা হয় VPS। মনে রাখবে পরীক্ষায় ব্যান্ডউইথ যদি আসে তাহলে তোমরা এই সংখ্যাটা লিখে দিবে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় তাকে ব্যান্ডউইথ বলে। আর পরীক্ষায় যদি VPS আসে বা বিট পার সেকেন্ড আসে, VPS, মনে রাখবে এটা কিন্তু MCQ-তে আসতে পারে যে VPS এর পূর্ণ নাম কি, বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কতগুলো বিট ট্রান্সমিট হচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় তাকে VPS বলে, অর্থাৎ ব্যান্ডউইথের একক হলো VPS। মনে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট MCQ-র জন্য। তাহলে তুমি তোমার মোবাইলে ইন্টারনেট কানেকশন ওপেন করার পরে যদি দেখো যে লেখা আছে 20 KB/s, তাহলে 100 কিলোবিট/s, অর্থাৎ প্রতি সেকেন্ডে 100 কিলো ডাটা কী হচ্ছে, পরিবাহিত হচ্ছে। যদি কোনো কেবলে 10 MB ডাটা পরিবাহিত হতে পারে, তাহলে তার এমবি, তার ব্যান্ডউইথ হচ্ছে 10 MB/s, 10 MB/s এমবি ফিএস। মিডিয়ার ব্যান্ডউইথ যত বেশি হবে সেটি যত ভালো, তত ভালো হবে। অর্থাৎ যে লাইনের ভিতর গিয়ে যত বেশি ডাটা যায় সেটার দাম তত বেশি, সেটা তত ভালো। যেমন অপটিক্যাল ফাইবারের ভিতরে গিয়ে সবচেয়ে বেশি পরিমাণ ডেটা পরিবাহিত হয়, এই কারণে অপটিক্যাল ফাইবারের দাম সবচেয়ে বেশি। তোমার চিকিৎসার যে ডিভাইসগুলো আছে, যেমন ধরো তোমার অ্যান্ড্রোস্কোপি করতে বা আল্ট্রাসোনোগ্রাম করতে যে কেবলগুলো ব্যবহার করে, সেখানে কিন্তু তোমার এই যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। তারপরে যে তোমরা দেখবা
তোমাদের বাসায় যে ওয়াইফাই কেবল সেখানে ব্যান্ডউইথ তুলনামূলক কম, এবং সেখানে ব্যবহার করেছে কোয়াক্সিয়াল কেবল, এবং যারা সিডি ডিভিডি ব্যবহার করো সেখানে যে কেবলটা আছে সেটা হচ্ছে টু স্ট্রিট ফায়ার কেবল, সেটার ব্যান্ডউইথ তুলনামূলক আরও কম। তাহলে মনে রাখতে হবে মিডিয়ার ব্যান্ডউইথ যত বেশি হবে সেটা কিন্তু তত ভালো হবে, তার দামও তত বেশি হবে। তাহলে মনে রাখতে হবে কোনো কেবলে যদি 10 MB ডাটা পরিবাহিত হয় তাহলে তার ব্যান্ডউইথ হবে 10 MB পার সেকেন্ড। তো ব্যান্ডউইথকে তিন ভাগে ভাগ করা হয়, দেখো প্রথম হচ্ছে ন্যারো ব্যান্ড, এরপর হচ্ছে ভয়েস ব্র্যান্ড, এরপর হচ্ছে ব্রড ব্র্যান্ড। তাইলে মনে রাখতে হবে ব্যান্ড হচ্ছে তিন প্রকার, একটা ন্যারো ব্র্যান্ড, একটা ভয়েস ব্র্যান্ড, একটা ব্রড ব্র্যান্ড। এখন আমরা জানবো যে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, কোনটার স্পিড কেমন। তো প্রথম হচ্ছে ন্যারো ব্যান্ড, সাধারণত 45 থেকে 300 BPS পর্যন্ত ডেটা স্থানান্তরের গতিকে বলা হয় ন্যারো ব্যান্ড। তাহলে এখানে ডেটা কতটুকু হবে 45 থেকে 300-এর মধ্যে সীমাবদ্ধ, 45 থেকে 300-এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তখন তাকে বলা হবে ন্যারো ব্যান্ড। এই ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? এই ব্যান্ড হচ্ছে ধীর গতির ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে, ধীর গতি যেখানে ডেটা ট্রান্সফারের মানে মানে তোমার গতির দরকার নেই বা এত তাড়াতাড়ি করার দরকার নেই, সেখানে একটু সময় নিয়ে করতে হয়, সেটা হচ্ছে ন্যারো ব্যান্ডের কাজ। তাহলে মনে রাখতে হবে এখানে 300 থেকে 400 থেকে 350 পর্যন্ত ডেটা ট্রান্সমিট হবে প্রতি সেকেন্ডে। তাহলে এই ব্যান্ড ব্যবহার করা হয় শুধুমাত্র টেক্সট স্থানান্তরের ক্ষেত্রে, যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় টেক্সট পাঠাবে, লিখিত কোনো কিছু পাঠাবে, তখন সেক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়, এটা কিন্তু ধীর গতিতে যায়। তাহলে কম্পিউটারে ডেটা কমিউনিকেশন উক্ত ব্যান্ডে হয়ে থাকে, কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে উক্ত ব্যান্ডে হয়ে থাকে, কাজের কম্পিউটারে ডেটা কমিউনিকেশন করতে কী হয় ন্যারো ব্যান্ড ব্যবহার করা। এটা কিন্তু এই ব্যবহারটা তোমাকে পড়ে রাখতে হবে এমসিকিউর জন্য, এবং সিকিউর তো আসতে পারে যে ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করো বা ন্যারো ব্যান্ড কী। তাহলে মনে রাখবে ন্যারো ব্যান্ড কী যদি পরীক্ষা এসে তোমাদেরকে লিখতে হবে যে 300-400, 45 থেকে 300 BPS পর্যন্ত ডাটা স্থানান্তর গতিকে ন্যারো ব্যান্ড বলে। এটি ধীর গতি ডাটা ট্রান্সফারে ব্যবহার করা হয় শুধুমাত্র টেক্সট স্থানান্তরের ক্ষেত্রে, এবং কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে উক্ত ব্যান্ড ব্যবহার করা হয়। এই ব্যান্ডকে ব্যবহার করা হয় কোথায়? টেলিগ্রাফিতে। টেলিগ্রাফিতে যখন যখন টেলিগ্রাফি আবিষ্কৃত হয়, আমরা গত পাঠে বলেছিলাম যে কত সালে, 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল কণ্ঠস্বর প্রেরণ করে, তাহলে টেলিগ্রাফিতে কিন্তু ন্যারো ব্যান্ড ব্যবহার করে, কারণ সেখানে কিন্তু খুব ধীরে ধীরে কাজ হয়, এতে তারের ব্যবহার বেশি হয়, বেশি হয় কিন্তু ডেটা স্থানান্তরের গতি কম। এখানে তার বেশি কেবল বেশি লাগে, এই কারণে এখানে ডেটা স্থানান্তরের গতি কম, মনে রাখতে হবে এটা। এরপর হচ্ছে ভয়েস ব্যান্ড, তাহলে এই এই ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন হচ্ছে 9600 BPS, 9600 BPS পর্যন্ত হয়ে থাকে ভয়েস ব্যান্ড। দেখো এটি সাধারণত ব্যবহার করা হয় ল্যান্ড টেলিফোন লাইনে। তাহলে ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? ল্যান্ড টেলিফোন লাইনে। এই ব্যবহার কিন্তু তোমাদেরকে পড়তে হবে এমসিকিউর জন্য, মনে রাখতে হবে এটা ভালো করে, একদম স্পেসিফিক মনে রাখতে হবে কোন ব্যান্ডউইথ কোথায় ব্যবহার করা হয়। এছাড়া এটি ব্যবহার করা হয় কোথায়? কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের সময়, কম্পিউটার থেকে প্রিন্টারে যখন ডেটা যাবে, কম্পিউটার থেকে প্রিন্টারে তুমি যখন কম্পিউটার থেকে কোনো কিছু প্রিন্ট করবা, তখন এই কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে, তুমি তোমার মেমোরি কার্ড থেকে যখন কোনো কিছু কম্পিউটারে নিবা, তখন সেই ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়, কারণ এক্ষেত্রে তুমি যদি ন্যারো ব্যান্ড ব্যবহার করো তাহলে মোটামুটি সারাদিন লেগে যাবে একটা কাগজ প্রিন্ট হইতে। এরপর আসো ব্রডব্যান্ড, এটি উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর ব্যান্ড। বর্তমানে তোমরা যে ওয়াইফাই ব্যবহার করতেছো এটা কিন্তু ব্রডব্যান্ড। তাহলে কমপক্ষে 1 MBPS মেগাবিট পার সেকেন্ড, মনে রাখতে হবে 1 MBPS মেগাবিট পার সেকেন্ড, বা আরও উচ্চ গতি সম্পন্ন GBPS হইতে পারে। তাহলে মনে রাখতে হবে বর্তমানে তোমরা যে ওয়াইফাই ব্যবহার করতেছো, তোমরা যে বিভিন্ন কোম্পানির ওয়াইফাই কেবল ব্যবহার করো, এখন সেখান থেকে যে ইন্টারনেট ব্যবহার করো, এটা কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট, কারণ সেখানে ডেটা স্থানান্তরের গতি হচ্ছে কমপক্ষে 1 MBPS, এবং এটা কিন্তু আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন হইতে পারে, অর্থাৎ গিগাবাইট পার সেকেন্ড হইতে পারে। GBPS গিগা, 1 GB, তোমরা কিন্তু এখন এই যে মোবাইলের কোম্পানি কিনো, 1 GB কিনো, 1 GB মানে কি? গিগাবিট পার সেকেন্ড। কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও স্থানান্তরের ক্ষেত্রে, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও স্থানান্তরের ক্ষেত্রে কিন্তু ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড ব্যবহার করা হয় কোথায়? কোয়াক্সিয়াল কেবলে। এটা এই এই ডেটা স্থানান্তর করতে কী লাগে? কোয়াক্সিয়াল কেবল লাগে। তোমাদেরকে আমি আগে বলছি, তোমরা বাসায় যে ওয়াইফাই কেবল ব্যবহার করো অথবা তোমরা যে বাসায় এই যে ডিশ অ্যান্টেনার লাইন ব্যবহার করো, সেখানে কিন্তু কোয়াক্সিয়াল কেবল, এবং কী লাগে? অপটিক্যাল ফাইবার। তাহলে মনে রাখতে হবে ব্রডব্যান্ডের ডেটা ট্রান্সমিট করতে কী লাগবে? কোয়াক্সিয়াল কেবল লাগবে অথবা অপটিক্যাল ফাইবার লাগবে, তবে বর্তমানে সর্বশেষ সংস্করণ, সর্বশেষ শক্তিশালী মাধ্যম হচ্ছে অপটিক্যাল ফাইবার। এছাড়া এই ব্র্যান্ড ব্যবহার করা হয় কোথায়? স্যাটেলাইট কমিউনিকেশনে। স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে গেলে কী লাগবে? ব্রডব্যান্ড লাগবে। এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনে, মাইক্রোওয়েভ এইরকম টাওয়ারগুলো কিন্তু তোমরা দেখে থাকো সচরাচর বিভিন্ন জায়গায়, এই টাওয়ারগুলোর মধ্যে যে কমিউনিকেশন হয় সেটাও কিন্তু ব্রডব্যান্ড। তাহলে তোমাদেরকে বলতে হবে ব্যান্ডউইথ কি, বলো
ব্যান্ড কি ডেটা প্রবাহের মোড? না, যেটু লাল বাতি জ্বলেছে ডেটা প্রবাহের মাধ্যম? না, ডেটা প্রবাহের দিক? তাও না, ডেটা প্রবাহের হার? সবুজ সিগন্যাল। মনে হচ্ছে এটাই অ্যান্সার। তাহলে ভ্যান্ডেজ হচ্ছে কি? ডেটা প্রবাহের হার। মনে রাখবে এই এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসতে পারে 1 মার্কের জন্য, এবং অ্যাডমিশন টেস্টও আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা গত পাঠে সিগন্যাল নিয়ে আলোচনা করেছি, আজকে সিগন্যাল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যালের ব্যবহার জানতে পারবে আজকের পাঠ থেকে, এবং তোমরা এটা ভালো করে শিখে নিবে। এরপরে আমরা ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করেছি, কোন ধরনের ব্যান্ডউইথ কোথায় ব্যবহার করা হয়, কোন কাজে কোন ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, তোমার নেট স্পিড কেন কম, তুমি কেন একটা ভিডিও ডাউনলোড করতে গেলে অনেক সময় লাগে, তুমি এখন তোমার ওয়াইফাই কেবলের যারা সার্ভিস দিয়ে তাদের সাথে এখন জোশ কথা বলবা যে আপনার বেবি যে ব্যান্ডউইথ ব্যবহার করে, আপনার ইন্টারনেট ব্যবহার করে আমি একটা মুভি ডাউনলোড করতে পারতেছি না, যে ব্রড আমরা জানি যে ব্রডব্যান্ডের স্পিড হচ্ছে কমপক্ষে 1 Mbps, কিন্তু আমরা কেন স্পিড পাইতেছি না, আপনার এখানে স্পিড আসে 10 Kbps, আমি দেখতেছি যে মোবাইলে লেখা এটা আসে, তখন তুমি তার সাথে মানে জোর গলায় কথা বলতে পারবা। তুমি যদি ব্রডব্যান্ড সম্পর্কে জানো বা ব্যান্ডউইথ সম্পর্কে জানো, তাহলে মনে রাখতে হবে ব্যান্ডউইথ কি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং ব্যান্ডউইথের যে প্রকার হবে যেখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় থাকতে পারে। মনে রাখবে আজকের পরীক্ষা, আজকের পার থেকে সিকিউতে কোনো প্রশ্ন না আসলেও কিন্তু এমসিকিউতে কিন্তু এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে।